জৈবিক পদ্ধতিরে কলরা চাষ সহিত লঙ্কা ও বিভিন্ন পনিপরিবা চাষ করি অন্য মানক পাই প্রেরণার উৎস পালটিছন্তি যুবচাষী রশ্মি রঞ্জন বাঘ এবং নিজ বাড়িরে এক সবুজ সুন্দর পরিবেশ সৃষ্টি করে পারছন্তি। আসন্ত দেখিবা এ সম্পর্কিত এক খবর। পিতা কলরা জীবিকারে ভরি দেইছি মিঠা। এক একর জমিরে কলরা চাষ করে সপ্তাহকু 40-50 কেজি কলরা অমল করে আত্মনির্ভর হয়ে পারিছন্তি বৌদ্ধ জেলা হরভঙ্গা ব্লক রামগড় পঞ্চায়েত অন্তর্গত কুইলিসুতা গাঁর যুবচাষী রশ্মিরঞ্জন বাগ। রশ্মিরঞ্জন একদা বরগড়ের এক বিহন দোকানে কাম করলে। চাষ সম্মানজনক বৃত্তি হয়ে পার অনুভব করা পরে সে নিজ বাড়ি উদ্যান কৃষি আরম্ভ কলে নূয় জীবিকা। উদ্যান বিভাগ সহায়তার রশ্মিরঞ্জন 160 আম্ব চারা রোপণ করে সফল হওয়া পরে নিজের এক একর জমিরে জৈবিক উপায়ে পনিপরিবা চাষ দিগে প্রয়াস করেছেন। এথিপাইঁ জেলা উদ্যান কৃষি বিভাগ তরফর 12,500 টাকার আর্থিক সহায়তা মিলবা পরে সে কলরা চাষে পাদ থাকিলে। জেলা কৃষি অধিকারী যোগেন্দ্র দাস মহাপাত্র কহিছন্তি, কোভিড সময়ের বিভাগ পক্ষর এভাবে সফলতা অনেক চাষীঙ্কু রোজগার দিয়েছে। লতাজাতীয় চাষর চাষী অধিক আয় পাওছেন, এতে বিক্রির সমস্যা না। অধিক অমল হলে ভুবনেশ্বর রিলায়েন্স সহ চুক্তিনামা করা যাব। চলিত আর্থিক বর্ষে যে কোভিড-19 স্কিমে আমার চাষী ভাই মানুষ এই যে সিঙ্গল লাইন টেলি মাধ্যমে 12,550 টাকা গোটি ইউনিট যে 400 স্কোয়ার মিটার মানুষ চাষ করতে বা 16টা আমার কংক্রিট পোল আর 65টা বাম্বু পোল এবং তার মাধ্যমে যে টেলি মাধ্যমে কলরা চাষ হোক কিংবা কাকুড়ি হোক এই সব লটা তেজা চাষ পাই আমার গোটে ইউনিট পিছা 12,550 টাকা সহায়তা চাষীকে দেওয়া হয়েছে। এই যে আমার সিঙ্গল লাইন টেলি মাধ্যমে চাষী মানে বহুত উপকৃত হয়েছেন এবং ভালো দুই পয়সা এই যে পাইছেন। সে তো যে চাষী মানে এই যে লটা তেজা চাষ করছেন বিক্রি বটা পাই জষ্ট তাঁকর কিছু বর্তমান কিছু অসুবিধা নাই। যদি অধিকা পরিমাণে সে চাষবাস করবে তা আমার রিলায়েন্স মাধ্যমে রিলায়েন্স সহ ভুবনেশ্বর টাইপ করিকি বিক্রি বটা পাই আমি তাঁকর সুযোগ মানে করিপারিবা সৃষ্টি করিপারিবা। পোতা যাইছি কিছু কংক্রিট খুঁট আউ কিছু বাউঁশ খুঁট দৌড়ি বাঁধি ঘেরা যাইছি বাড়। সুরক্ষিত রহিবা পরে লম্বি চালিছি কলরা লতা। পত্র গহলি ভিতরে সুন্দর ভাবে বড়িছি এই পিতা পরিবা। এবে কলরা ক্ষেত্রে দেখিবাকু মিলুছি পুরা চাষী পরিবারকু। নিজে রশ্মিরঞ্জন ও তাঙ্ক পত্নী মিনতি ক্ষেতরু বুলি বুলি তোলুছন্তি কলরা আউ লঙ্কা। পুয় ঝিও বাপা মাঙ্কু পরিবা তোলিবারে সাহায্য করুছন্তি। রশ্মি ও তাঙ্কর পুরা পরিবার বাড়িরে লগা যাইথিবা কলরা ঝুড়ঙ্গ মাখন আউ লঙ্কা চাষরে শ্রমদান করিছন্তি। সপ্তাহে 50-60 কেজি কলরা 40-50 কেজি লঙ্কা ও কদলী অমল হেউথবার সবু মিশি মাসক 10,000 টাকার আয় পাওছি এই চাষী পরিবার। আমি জৈবিক উপায়ে এহা ফলাউছু বলে কহিছন্তি এই চাষী দম্পতি। গোটে বরগড়ের গোটে মঞ্জি দোকানে মুই কম্পিউটর একাউন্টেন্ট ভাবে কাম করুথিলি। তারপরে মুই বিহন বাবদরে সবু জানিপারলি। তারপরে মতে চাষ প্রতি মোর গোটে আগ্রহ হলা আজ্ঞা। তারপরে মুই গাঁকু আসিকি মোর একটে জায়গায় মুই ফার্স্ট কি MGNRS-রে আম্ব লগে আম্ব 160টা গছ আজ্ঞা লগাইলি। আম্ব 160টা গছ লগাইবা পরে মতে গোটে কোভিড সহায়তা কলরা পাই 12,500 টাকা মতে দেলে। 12,500 টাকা দেলা পরে মুই কলরা চাষ আজ্ঞা করিকি এবে সপ্তাহকু 60-70 কিলো কলরা কেজি প্রতি 40-50 টাকা হিসাবরে হলে মাসকু মুই আজ্ঞা 3,000 টাকা কলরারু পাওছে। আউ লঙ্কা গলা আজ্ঞা অধা একর লগাইছে। লঙ্কা গলা হিন্দি 70-80 কেজি আজ্ঞা বাহুছে। লঙ্কা গলা এখানে ভাল রেটে মুই বিকুছে 60-70 টাকা ভিতরে। আমি জৈবিক হিসাবে গোটি একরে সব কিছু চাষ করুছু যেটা কি আমার কলরা লঙ্কা কাকুড়ি মাখন ঝুড়ঙ্গ সবু কিছু চাষ হয়েছে কদলী এমতি প্রকার হয়েছে। আর সেথিরে আমি খত ব্যবহার করুছু সার নাই করবার কীটনাশক বি লিম্ব রখ সবু মিশিকি কীটনাশক প্রস্তুত হচ্ছে আর সেথিরে আমি সিঞ্চন করুছু। চাকরি ছাড়ি চাষ ক্ষেতকু ওহ্লাইথিবা রশ্মিরঞ্জন স্বাবলম্বী হওয়া সহিত অন্য চাষীমানঙ্ক নিকটে সৃষ্টি করেছেন কৃষি পাই সুনেলি আশা। বৌদ্ধ সীতাকান্ত সিং রিপোর্ট অর্গস নিউজ।